চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমি কাশ্মীরি আচার বানাবো, যেটা খুবই মজার একটা আচার। এটা একবার খেলে তো বারবারই খেতে ইচ্ছে করবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আচারের জন্য কি কি লাগতেছে। তো আমি এখানে প্রথমে হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি আমটা হচ্ছে আটি শক্ত আছে এরকম দেখেই নিছি, খেতে ভালো লাগে। তো আমি আমগুলো হচ্ছে রোদে শুকিয়ে নিছি। এখানে হচ্ছে শুকনো মরিচ কুচি করে নিব। তো আমি বিচিগুলো ফেলে দিব মরিচের, বিচি থাকলে একটু ঝাল বেশি হয়। তো আমি হচ্ছে এখানে একটা ফ্রাই প্যানে 2 কাপ মতো চিনি দিয়ে দিব। তারপর 1/2 কাপ দিব হচ্ছে ভিনেগার। তারপর আমি এটাকে সিরা করে নিব। এখন দিয়ে দিব হচ্ছে আদা কুচি। আদা কুচিটা দিলে হচ্ছে ফ্লেভারটা অনেক ভালো হয়, আপনারা অবশ্যই আদা কুচিটা দিবেন। হয়ে গেছে, আমি এখন আমগুলা দিয়ে দিব। আমগুলা হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে একদম প্রত্যেকটা শিরার সাথে ঢেকে যায়। কুচি করে রাখা শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচটা আসলে আপনারা ঝাল কিরকম খান তার উপর ডিপেন্ড করে। আপনারা যদি ঝাল একটু বেশি খান তাহলে, তবে এই আচারটা হচ্ছে মিষ্টি ভালো লাগে, অতিরিক্ত ঝাল ভালো লাগে না। এটা শুধু একটু সৌন্দর্য, একটু টেস্টের জন্য, আর কিছুই না। আচারটা হচ্ছে হয়ে গেছে। এই আচারের গন্ধ টেস্ট এত ভালো যেটা না খেলে হয়তো বোঝা যাবে না। তো আজকে এই পর্যন্তই।